কোনো সিটের লোভ দিয়ে, কোনো আসনের লোভ দিয়ে যদি এই সরকার ভাবে আমাদেরকে তাদের দ্বারা হাত করতে পারবে, এটা সম্ভব না। আমাদের দলীয় নেতৃবৃন্দর মধ্যে এবং দলীয় কর্মীদের মধ্যে এই ধরনের কোনো ইচ্ছা নাই। সারা দেশের মানুষের কাছে দালাল হওয়ার কোনো ইচ্ছা নাই আমাদের। আমরা দেশের মানুষের সাথে আছি, আমরা কখনো একটা দলীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। এবং আমরা মনে করি যে যখন একটা সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের এমনিতেই আমরা বের হয়ে আসব এবং শক্তিশালী একটা দল হিসাবে এই দলটা বের হয়ে সরকার আমাদের সমাজে এই জিনিসটা ভালো চোখে দেখে না। জনগণ রেগে আছে এবং একটা রাগান্বিত জনগণ কি করতে পারে এই সরকার দেখবে। শ্রীলঙ্কায় তো আপনারা দেখেছেন কি ঘটেছে। এই সরকারের প্রধানের মুখ থেকে আমরা দুর্ভিক্ষের কথা শুনি। ওনার বাবা শেখ মুজিবুর রহমান এই দেশকে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন, অনেক লোক তখন মারা গেছিল, আপনারা সবাই সেটা জানেন। ঢাকার রাস্তায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতো। উনি আবার বলছেন যে সামনের বছরে দুর্ভিক্ষ হবে। কেন? আমরা ক্যানাডা সিঙ্গাপুর হয়ে গেলাম, ক্যানাডা সিঙ্গাপুরে তো দুর্ভিক্ষের কথা আমরা শুনি না।